গাইস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বের হয়ে গিয়েছি বৃন্দাবন থেকে, তো এখন আমরা চলে এসেছি মথুরা স্টেশনে। তো মথুরা স্টেশন থেকে আমরা সোজা চলে যাব গয়াতে, মানে বিহারে আমরা সোজা চলে যাব। তো ট্রেনটা একটু লেটই হয়ে গিয়েছে আসতে আসতে, কারণ এখানকার ট্রেন সবসময়ই লেট হয়। তো আমরা অর্ডার করলাম মানে পনির পকোড়া সাথে স্যান্ডউইচ, তো এগুলি আমরা ট্রেনে থেকেই অর্ডার করেছি। আর এখানের খাবার খুবই বাজে হয়, আমি সবাইকে বলে দিচ্ছি, মানে এত বাজে হয় বলার মতন নয়। আর এখানে অন্য কোনো খাবারও তুমি পাবে না, ওই যাই খাবে তুমি এখান থেকেই অর্ডার করবে। তো আমরা সাথে তারপর চা অর্ডার করলাম, কারণ মুখটা একদম নষ্ট হয়ে গিয়েছিল। তো ভাবলাম চা আর ভুজিয়া খাই। তো ভুজিয়াগুলো আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, ভাগ্য ভালো ছিল যে ভুজিয়াগুলো থেকে গিয়েছিল। তো এখন আমরা এগুলি খাবো, আর মুখটা তো পুরো নষ্ট হয়ে গিয়েছিল পনির পকোড়া খেয়ে। তো তারপর সবাই মিলে গল্প করছিলাম, আর আমাদের পাশে বসেছিল, তারাও যাচ্ছে তোমার বিহারে। তো এদিকে সবাই গল্প করছিলাম, আর আমার পেটের মধ্যে একটু গণ্ডগোল করছিল, মানে পনির পকোড়াগুলো খাওয়ার পর আমার কেমন যেন একটা মনে হচ্ছিল, আর কেমন যেন একটা করছিল, কি বলবো। তো তারপর আমরা বাস বিকেলবেলা অর্ডার করলাম চাউমিন। তো চাউমিনটা সত্যি ভালো ছিল, পুরো এই চাউমিনটা পুরোই ছিল ইসকন মন্দিরের চাউমিনের মতন, খুবই স্বাদ ছিল, আমার ভালোই লেগেছে খেয়েতে। তো চাউমিন খেয়ে খেয়ে আমরা দেখছিলাম সানসেট, সানসেটটাও ভীষণ সুন্দর ছিল, কি বলবো। আর সবাই মিলে গল্প করছিলাম, আর আমাদের তো ঘোরানোও শেষ হয়ে গিয়েছে প্রায়, এ আমরা সোজা বাড়িতে চলে যাব গয়া থেকে। তো রাত্রেবেলা আমরা ডিনারে অর্ডার করলাম চিকেন, আর এটাও খুবই বাজে ছিল, তাও আমরা ট্রেন থেকেই অর্ডার করেছিলাম। তো আজকের মতো ব্লগটা আমার এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। টাটা।